চট্টগ্রামে উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ আওলাদে রাসুল গাউসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের 25তম সালনা ওরস মোবারক আজ বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে হাজারো ভক্ত মুরিদান ও ধর্মপ্রাণরা অংশ নেবেন বলে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন জানান। সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সুলাইমান আনসারি। উদ্বোধক ছিলেন জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন। তকরির করেন মাওলানা মুফতি কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ চট্টগ্রামের খতিব সৈয়দ আল্লামা মাওলানা আলাউদ্দিন মোহাম্মদ আবু তালেব আঞ্জুমানের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন, চ্যানেল আই এর ইসলামী উপস্থাপক মাওলানা মোহাম্মদ বখতিয়ারউদ্দিন, শাহ আমানত শাহ মসজিদ খতিব হজরত মাওলানা আবুল হাশেম শাহ প্রমুখ। এতে খতমে কোরআন, খতমে বুখারি শরীফ, খতমে মজমুমায়ে সালাওয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল শেষে দুপুর 2টা প্রথম পর্বের সমাপ্তিতে দেশ জাতি ও মুসলিম উম্মার মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে মায়ানমারের নির্যাতিত মুসলিমদের জানমালের নিরাপত্তা বিধানে জাতিসংঘ সহ বিশ্বের সকল মুসলিমদের ঐক্যবদ্ধ করতে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়। পটিয়া চট্টগ্রাম থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রী 71 বাংলা নিউজ ডেস্ক।